সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় বাসি কাজ সেরে চান টান করে তারপরে ঠাকুরের পুজো টুজো দিয়ে চলে এসেছি ওপরে। তো টিফিন বানাতে চলে এসেছি। টিফিন হচ্ছে আজকের চানা মশলা করব আর তোমার হচ্ছে লুচি করব। অনেক দিন ধরেই মানে কড়া কড়া করে করাই হচ্ছে না, চানা মশলাটা এনে রেখেছি অনেক দিন। দীপিকা বলছে, রোজই বলছো আজ করব কাল করব করে করে, তুমি আর করছো না। বলছি ঠিক আছে, আজকে সকালে করে দিচ্ছি। কালকে রাত্রিরে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, চানাটা সবাই দেখেছে তুমি ভিজিয়েছো, তোমরা দেখলে কালকের ব্লগে আমি চানাটা ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে এটা করব। মশলা করার জন্য মশলা বেটে নিয়েছি। কি কি মশলা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কি সুন্দর কালারফুল লাগছে। গরম মশলাটা রাখি। তো এখানে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, ধনে বাটা, আদা বাটা, আর এখানে লঙ্কা, তেজপাতা, জিরে একসঙ্গে মিক্স করে বেটেছি। এটা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর গরম মশলা। তো মশলা রেডি হয়ে গেছে, আর মটরটা দেখি সিদ্ধ করেছি, কিন্তু সিদ্ধ হলো কি না সেটা আমার দেখা হয়নি। যদি না হয় তাহলে আবার একটা সিটি দিতে হবে। হ্যাঁ, সিটি না, সিটি সিটি দিতে হবে। এই যে হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। অনেকটা তো 500 ছোলা আমি সবটাই ভিজিয়ে দিয়েছি, আমার আইডিয়া নেই যে কতটা হবে। মানে অল্প মনে হচ্ছিল সেই জন্য আমি সবটাই দিয়ে দিলাম, কিন্তু এখন দেখছি ভেজার পরে এতটা হয়ে গেছে। এখানে একটু আলু কেটে নিয়েছি, আমার সব কিছুতে একটু আলু দেওয়া চাই, আলু না দিলে আমার যেন মনে হয় তরকারিটা জমে না। আর এই যে চানা মশলা, এটা একদম শেষে দেবে তাই তো মা? ডিপ সবুজ কালারের দেখুন, আছে কালো কালারটা প্যাকেটে। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে না, এবার আলুটা ভাজবে তাই তো? নাকি মশলা? আলুটা ভেজে নেবো, তারপরে মশলা ভেজে। আচ্ছা, তেল ছিটকাবে না তো, দূরে যায়। তেল ভীষণ গরম হয়ে গেছে, ফোড়ন দিল মাছ, জিরে, আর এবার দেবে কি, শুকনো লঙ্কা, তেজপাতা। মাঝে ভয় লাগছে বাবা, জুম করে দেখাচ্ছি এটাও তোমাদের। এবার পেঁয়াজ কুচি পড়লো, তারপরে হচ্ছে নাড়া চাড়া। আমি আজকে শিখে যাচ্ছি রেসিপিটা, তোমাদের সঙ্গে শেয়ার করছি, কাজে লাগতে পারে তোমাদের। মা কিন্তু চানা মশলাটা বেশ ভালো বানায়, আগের বার আমার জন্মদিনে বানিয়েছিল, চানা মশলা বানিয়েছিল তো। হ্যাঁ, পেঁয়াজগুলো আমি ভালো করে একটু ভেজে নেবো প্রথমে, লাল লাল করে। তারপরে একে একে আমি সব মশলা দিয়ে নেবো। এবার এই পেঁয়াজ বাটাকে দিয়ে দিলাম, পেঁয়াজ বাটার পর রসুন বাটা দিল, এবার কি হলো, আদা বাটা তাই তো? দেখছি ধনে, ধনে বাটা, মশলাই তো তরকারি হয়ে গেল। শুকনো লঙ্কা বাটা, তারপরে দেখবো লবণ। এবার ভালো করে নেড়ে শুধু তার রান্না, তাপসির রান্নাঘর, তাপসির রান্নাঘর, মশলা খুঁজছে একদম। এখন মা দিয়ে দিচ্ছে মশলা ধোয়া বাটির জল, তাই তো? বাটি ধোয়া মশলার জল, বাটি ধোয়া মশলার জল, না মশলা ধোয়া বাটির জল। বাপরে বাপরে কি ঝাঁচ। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। এই দেখো মা এখন চানা মশলা, চানা মশলা না সরি, চানাগুলোকে ট্রান্সফার করছে ঝাঁঝরি পেটেতে। ওই হলো কাবলি ছোলা, চানা মশলা একই না? জি বাংলা রান্না ঘর। ঠান্ডা লেগে গেল এই এর জন্য ঝাঁঝি হচ্ছে তো। ঝাঁঝ মশলা খেয়ে পেটের 12টা বাজবে আজকে, খাওয়া হয় না আমাদের অত মশলা। মশলা কষানো হয়ে গেছে, কাবলি ছোলা দিয়ে দিল মা। জল দিলে কড়াইতে ধরবে তো? খালি দেখো মা এই মাত্র জল দিল, এতে এখনো ফোটেনি, সবে দিল।
দেখো ফুটে গেছে, মা এখন একটু নেড়ে দিল, বেশিক্ষণ ফোটানো লাগবে না, না একটু ফুটে যাবে। দেখো মা এখন চানা মশলাটা দিয়ে দিল, এবার নেড়ে এক দেড় মিনিট মতো ফুটলেই হয়ে যাবে এই চানা মশলা। দেখো বন্ধুরা চানা মশলা একদম রেডি, না একদম রেডি বললে ভুল হবে, তার কারণ এখনো দুটো জিনিস এতে অ্যাড হবে। এই দেখো গরম মশলাটা মা এখন দেবে, মিক্সড করে অ্যাড দেবে ঘি। এই দেখো ঘরে বানানো খাঁটি ঘি, ওয়াও কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, গন্ধ চলে যাবে বলে মা এটাকে ঢাকা দিয়ে রাখলে এবার লুচিটা বানিয়ে নেবে। এই যে কড়াই গরম হয়ে গেছে, আজকে মা ঘি দিয়ে লুচি বানাবে, কারণ অনেকটা ঘি জমে গেছে। একটু মিশিয়ে নি জানিস, আচ্ছা তলার যে জমে আছে সেটা মিশিয়ে নাও। এই যে কত ঘি দেখো, চটপট হবে না তো? না, কেমন কেমন যেন লাগছে, ঘি দিয়ে কেমন লাগবে খেতে। এই দেখো আটা মাখা হয়ে গেছে, অনেকক্ষণ আগে আটা মাখিয়ে রেখে দিয়েছিল মা সকালবেলা। হ্যাঁ সকালবেলা ছটার সময় লেচি কড়া হয়ে গেছে, মানে কাটা হয়ে গেছে, মাছি বসছে, এখন বেলে নিয়ে ভাজলেই হয়ে যাবে, তাড়াতাড়ি করো। ঘি গরম হলে এমন গন্ধ হয়, এটা কিন্তু লুচি ঠিক নয়, নানপুরি বলা যেতে পারে, কারণ মা আটা মাখার সময় এতে দই দিয়েছিল, নানপুরিতে নাকি দই দেয় বললো মা, আমি তো জানতাম না। ওয়াও কি সুন্দর ফুললো, ঘিয়ের গন্ধে রান্নাঘর মোমো করছে একদম। সেকেন্ড, বাহ এটাও বেশ ভালোই ফুলেছে, সবকটাই ফুলছে ভালো। বসে পড়েছি নানপুরি আর চানা মশলা নিয়ে, আমার খাওয়া হয়ে গেছে। দেখো মা এখন খাচ্ছে, রাধুনি খেয়ে বলেন আপনি কেমন হয়েছে। বলছি আমার তো সেই লাগলো, পুরো দোকানের থেকেও ভালো, কি বলবো, নিজে নিজে করে খেয়ে নিজে ভালো বলা যায় তোমরাই বলো। যেমন তবে সত্যি ঠাম্মা চলে এসেছে, আসেন আসেন। আচ্ছা আমি ক্যামেরার পিছনে আছি, আমি কথা বলছি, মায়ের অবস্থা দেখো একদম রান্না করে ঘেমে নিয়ে একাকার। তোমরা কালকে মানে কালকে মা ওই চানা মশলা দিয়ে বানিয়েছিল, কালকে ব্লগটা শেষ করা হয়নি, ছোট্টখাট্টো এটা একটা ব্লগ, তো এটা পরের দিন সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা না রাত্রিবেলা, এখন প্রায় 9টা বাজে, এখন মা রুটি বানালো, চলো তোমাদেরকে রুটির সঙ্গে কী বানালো সেটা দেখায়। এই যে রুটি, আর রুটির সঙ্গে কুমড়ো আলু ভাজা না চচ্চড়ি, এটা মা চচ্চড়ি, আমি তো খাবো না। আর এই দেখো দুধ জাল দিয়েছে 2 কেজি প্রায়, দুধ চা প্রায় না 2 কেজি। আর এই যে কুমড়োর বীজগুলো আমি বেছে রেখে দিচ্ছি, এর থেকে কুমড়ো গাছ লাগাবে নাকি, মায়ের হাতের অবস্থা দেখো, আটা আটা লেগেছে, এই মাত্র রুটি করলো। তো আমরা এখন নিচে যাব এগুলো নিয়ে, সত্যি অসম্ভব গরম। দেখো ওই দেখো আমার পিছন দিকে আকাশে চাঁদ মামা, চাঁদ কেন আসে না আমার ঘরে, বাবা বাড়ি চলে আসবে, চলো মা ব্লগটা শেষ করার জন্য তোমাদের সামনে আসা।
তো বন্ধুরা রুটি করে দুধ ফুটিয়ে নিচে এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর ঘুমও পেয়ে গেছে আর মনটাও খুব খারাপ ছিল একা একা ছিলাম তো দীপিকা পড়তে গিয়েছিল দীপিকা পড়তে গেলে আমি একা থাকলে আমার মন খুব খারাপ লাগে কেন পুজো করতে গিয়ে গুরুজির কথা মনে পড়ছিল দিয়ে অটোমেটিক চোখ দিয়ে জল পড়ছে আর কান্না একা একা থাকলে যা হয় আর ভগবানের কাছে কাঁদবো না আর কার কাছে কাঁদবো তাই না তাহলে আজকের ভিডিওটা কালকের ভিডিওটা আর আজকে সারাদিন কিছু করতে পারিনি তো হ্যাঁ দীপিকা খাচ্ছে এখন দীপিকা নিটপিট করে খায় আমার খাওয়া হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলো কিনা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক করো এটুকুনি তোমাদের কাছে বলবো হ্যাঁ তাই কি কমেন্ট করবে না ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অনেক কিছু করবে ঠিক আছে তাহলে এবার শুতে যাব গুড নাইট সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে